প্রশ্ন হলো, অনেকেই গরু ছাগল মুরগি আল্লাহর নামে মানত করে ছেড়ে দেয়, এগুলো ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য কিনা? কোন গরু ছাগল মুরগি আল্লাহর নামে মানত করে আপনি ছেড়ে দিলেন যে এটা আমি খাইলাম না, এটা জাহিলি যুগের মানুষের কাজ, মূর্খতার যুগের মানুষের কাজ। তখনকার যুগে মানুষ বিভিন্ন পশু এরকম ছেড়ে দিতে বলতো যে এটা আল্লাহর নামে ছেড়ে দিস, ওইটার কোনো মা বাপ নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, আল্লাহর নামে আপনি যদি দিতে চান একজন গরিবকে দিয়ে দিবেন, ভাই এটা তোমাকে দিয়ে দিলাম আল্লাহর নামে, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিলাম, আমি সওয়াব আল্লাহর কাছ থেকে চাই, আল্লাহর বান্দাকে দিলে আল্লাহ খুশি হয়ে সওয়াব দেন, সেজন্য একজন মানুষকে মালিক বানিয়ে দিবেন, একটা মাদ্রাসা গরিব বাচ্চাদেরকে দিয়ে দিবেন। কিন্তু আপনি ছেড়ে দিবেন আল্লাহর হস্তে আল্লাহর নামে কোনো মানুষকে না দিয়া, ওইটা গুরুবের রাস্তা, এটা জায়েজ নেই। আমাদের পার্শ্ববর্তী দেশে দেখা যায় যে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তারা ওই যে গরুগুলাকে এরকম ছেড়ে দিয়ে রাখে, হ্যাঁ, এগুলোর কোনো মালিক থাকে না, মা বাপ থাকে না। তো এরকমটি একজন মুসলমান করবে না। মুসলমান তিনি এমন কোনো কাজ করবেন না যেটা অর্থহীন, যেটা অহেতু, কোনো যুক্তি নেই। আপনাকে আল্লাহ তাআলা পশু দিয়েছেন, এর দ্বারা আপনি নিজে উপকার ভোগ করবেন, আর না হলে অন্য কাউকে দিবেন, সে উপকার ভোগ করবে, আপনি সওয়াব পাবেন। আপনি ছেড়ে দিলে ওটা রাস্তা রাস্তায় ঘুরলো, উপকার আপনিও পেলেন না, মানুষও পেল না। এ অহেতুক কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না, এবং এটা জায়েজ কাজ না, এটা ভুল কাজ। অনেকেই মনে করেন এটা সওয়াবের কাজ, এটা অনর্থক কাজ। কোনো পশু পাখি আল্লাহর নামে এরকম ছেড়ে দেওয়া কি নাই, জায়েজ নাই, এই শিক্ষা আমাদেরকে দেয়নি? এটা জাহিল যুগের আরবের মুশরিকরা করতো এই কাজ, এটা মুসলমানের কাজ না। এরপর প্রশ্ন হলো, আজানের আগে দরুদ পড়া যাবে কিনা, অথচ হাদিসে আজানের পরে দরুদ পড়ার কথা বলা হয়েছে। হাদিসে যেখানে আজানের পরে দরুদের কথা বলা আছে, আমরা যখন আজানের জবাব দিব আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়া পড়ার সময় দরুদও পড়তে হবে সাথে, এটাই সুন্নাহ। তো অনেক এলাকাতে দেখা যায় আজানের আগে দুরুদ পড়া হয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহু আকবার আজান শুরু হয়। শুনছেন আপনারা? চট্টগ্রামের দিকে একটু বেশি, অনেক এলাকাতে এগুলো আছে, চাঁদপুর টাঁদপুর বিভিন্ন এলাকাতে আছে। তো দুরুদ হাদিসে যেহেতু আজানের পরে বলতে বলা হয়েছে, সেটা যদি আপনি আগে বলেন তাহলে হাদিসের খেলাফ হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে যেই জায়গায় যেই সময় করতে বলেছেন ওটাকে ওই সময় করতে হবে, আপনি যদি মন মতো এটাকে উল্টে আনেন তাহলে সেটা বেদাত হতে পারে। কথা কি বুঝাতে পারছি? কোন হাদিসে আজানের আগে দুরুদ পড়ার কথা বলার কথা আমার জানা নাই। দুরুদ পড়তে হবে কখন? আজানের পরে। বিধায় যে সমস্ত এলাকাতে ভাইয়েরা দুরুদ পড়েন আজানের আগে, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করেন, ভালোবাসায় করেন, এবং তারা হয়তো মনে করেন এতে সওয়াব হবে, আমরা তাদের প্রতি বিনীতভাবে আবেদন করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সুস্পষ্টভাবে আজানের পরে জবাব দেওয়ার, আজানের জবাব দেওয়ার পাশাপাশি আজানের পরে আমরা যখন দোয়া পড়বো আজানের জবাব, সে আজানের দোয়ার সময় দুরুদ পড়ার কথা বলা হয়েছে। বিধায় আমরা হাদিসের উপরে আমল করার মধ্যে করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে যেভাবে করতে বলেছেন সেটাকে সেভাবে করতে হবে, মন মতো করলে সওয়াব হবে? হবে না। আপনাকে আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন কাকে দেখে দেখে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। তিনি হলেন আপনার জন্য স্যাম্পল আল্লাহর তরফ থেকে, আল্লাহ তাকে পাঠিয়েছেন নমুনা করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নিদর্শন আছে, স্যাম্পল আছে, এই স্যাম্পল দেখে দেখে করতে হবে। এখন স্যাম্পল আছে একরকম, আপনি করলেন আরেক রকম, আপনি এটার জন্য কোনো পয়সা পাবেন? স্যাম্পলের উল্টা যদি অর্ডার যেভাবে করছে, যিনি অর্ডার করছে তার দেওয়া স্যাম্পলের মতো করেন নাই, আপনি মন মতো করছেন, আপনাকে পয়সা দিবে মালিক, ক্লায়েন্ট কাস্টমার টাকা দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব দিবেন না। এই জন্য আজানের আগে নয় দুরুদ পড়তে হবে, কখন? আজানের পরে। কোন মৃত ব্যক্তির নাম নেওয়ার সাথে রহমতুল্লাহ বলা যাবে কি? যাবে। আমরা মনে করি যে আল্লাহর কোনো নেককার বান্দা, বড় কোনো আলেম, বুজুর্গ মানুষ, কোনো বড় শেখ, তিনি মারা গেলে তার নামের শেষে রহমতুল্লাহে আলাই বলতে হয়। সাধারণ মানুষ, সাধারণ মুসলমান বললে বোধহয় বলা যায় না, এটা একটা ভুল ধারণা আমাদের সমাজে বদ্ধমূল হয়ে আছে। অথচ রহমতুল্লাহ আলাইহির অর্থ হলো আল্লাহর রহমত তার উপরে নাজিল হোক। এটা যদি একজন নেককার মানুষের জন্য এই দোয়াটা করা লাগে, যিনি সাধারণ মানুষ তার জন্য তার বেশি করে করা উচিত, ঠিক কিনা? আল্লাহর রহমতের মুখাপেক্ষি আল্লাহর একজন প্রিয় মানুষ যতটুকু, আল্লাহর আরেক বান্দা যিনি হয়তো আল্লাহর এত প্রিয় হইতে পারেন নাই বলে আমাদের ধারণা, তাহলে ওই ব্যক্তির জন্য তো আল্লাহর রহমতের দোয়াটা আরো বেশি করে করা উচিত, তাই না? এই জন্য আপনার এলাকার একজন সাধারণ মানুষ মারা গেছেন, একজন মুসলমান মারা গেছেন, পুরুষ হলে রহমতুল্লাহি আলাইহ, আর মহিলা হলে রহমতুল্লাহি আলাইহা, অথবা রাহিমাহুল্লাহ, রাহিমাহাল্লাহ, মহিলা হলে রাহিমাহাল্লাহ, আর পুরুষ হলে রাহিমাহুল্লাহ, এটা বলাটা ভালো মৃত ব্যক্তির জন্য দোয়া।
আবারও বলছি এটা আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, অমুক রহমতুল্লাহ আলাই, হাফিজুজুর রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, মৌলানা আব্দুল বারী শেখ, শেখ আব্দুল বারী রহমাহ, ডক্টর আব্দুল বারী রহমাহুল্লাহ আলাই, বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় আলেম ওলামা যারা ছিলেন তাদের নামের শেষে রহমতুল্লাহ আলাই বলি আমরা। মূলত রহমতুল্লাহ আলাই তাদের জন্য রিজার্ভ করা নাই, এটা যে কোনো মুসলমানের জন্যই বলা যাবে, বরং বলা উচিত। আপনার চাচা মারা গেছেন, আপনি তার কথা বলতে যাচ্ছেন কথার কথা, বা আপনার আব্বা মারা গেছেন, আপনি গল্প দিতে গিয়ে বলছেন যে আব্বা বলছেন এই কথাটা, তখন আপনি এইভাবে বলবেন আব্বা জান রহমতুল্লাহ আলাই বলেছেন। কথা কি বুঝাতে পারছি? আপনার মা মারা গেছেন, তার কথা বলতে গিয়ে বলছেন মা এই জিনিসটা পছন্দ করতেন, তখন বলবেন এইভাবে মা রহমতুল্লাহ আলাইহা তিনি এই জিনিসটা পছন্দ করতেন। নামটা নিলেন, সাথে একটু দোয়া করে দিলেন, দোয়া করলে তার উপকার আসবে মৃত মানুষের। করবো না আমরা ইনশাল্লাহ? তাহলে রহমতুল্লাহ আলাই এটা কি শুধু হুজুরদের জন্য খাস, আলেমদের জন্য খাস? না, এটা যে কোনো মুসলমানের জন্য করা যায়, এটা কোনো আলেমের জন্য রিজার্ভ না। হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সাহাবীদের জন্য আপনার খাস, অন্যদেরকে বললে গুনাহ হবে তা না, অন্যদেরকে সাহাবীদের সাথে সামিল করে আপনি বলতে পারেন, যেহেতু এটার মাধ্যমে সাহাবীদেরকে অন্যদের থেকে পৃথক করা হয়, এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থটা অন্যদের জন্য ফিট হলেও এই ভাষায় দোয়াটা তাদের জন্য করবেন। আলাইহিস সালাম নবীদের জন্য, রাসূলদের জন্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু রহমতুল্লাহ আলাই রহিমাহুল্লাহ এটা কোনো আল্লাহর নেককার বান্দা বা আলেম ওলামাদের জন্য খাস এমন কোনো কথা নেই। যে কোনো মুসলমানকেই মারা গেলে তার নামের শেষে রহমতুল্লাহ আলাই বলা যাবে। কথা কি বুঝাতে পারছি?